হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু WB স্টাডি। তো তোমরা যারা যারা ফুড ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করেছো, তো তোমাদের পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকে হতে পারে। তো তোমাদের কথা মাথায় রেখে আমরা বিগত কয়েক বছরের বাছাই করা কিছু ফুড ইন্সপেক্টরের কোশ্চেনের থেকে আমরা বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি এই ভিডিওতে। তো আমরা চারটি পার্টে ভিডিওটি বানাবো। তো আজকে তার প্রথম প্রথম পার্ট ভিডিওটি বানাচ্ছি। তো তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন করোনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এই ধরনের সকল এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক, দেখা যাক আজকের কোশ্চেনগুলি কী আছে। তো দেখো আজকের প্রথম কোশ্চেন, রাজ্যপাল কর্তৃক ঘোষিত অর্ডিন্যান্স কত সময়ের মধ্যে রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হয়? তো এটির চারটি অপশান আছে, অপশান এ এক সপ্তাহ, অপশান বি দুই সপ্তাহ, অপশান সি ছয় সপ্তাহ এবং অপশান ডি বারো সপ্তাহ। তো এটির উত্তর হবে অপশান সি, ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিনের মধ্যে রাজ্যপাল কর্তৃক ঘোষিত অর্ডিন্যান্স রাজ্যসভা কর্তৃক অনুমোদিত হয়। তো তারপরে প্রশ্ন দেখো, ভারতে কবে কেন্দ্রশাসিত অঞ্চল নামে একটি আলাদা শ্রেণীর সৃষ্টি হয়? তাহলে অপশান এ হবে ১৯৫৬, অপশান বি ১৯৫০, অপশান সি ১৯৪৭ এবং অপশান ডি ১৯৪৯। তো এটির উত্তর হবে অপশান এ ১৯৫৬। ১৯৫৬ খ্রিস্টাব্দে ভারতে কেন্দ্র শাসিত অঞ্চল নামে একটি আলাদা শ্রেণীর সৃষ্টি হয়। তো তারপরে প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি কে চালু করেন? তো এই কোশ্চেনটি এর আগেও আমরা একবার দিয়েছিলাম, তো আজকে আরবার দিচ্ছি দেখো। তো এটি অপশান এ আছে উইলিয়াম গান্ডে, অপশান বি আছে নরম্যান বার্লগ, আর অপশান সি আছে ডক্টর এস এম স্বামীনাথন এবং অপশান ডি আছে আয়ার। তো এটির উত্তর হবে অপশান এ, উইলিয়াম গান্ডে। তো তারপরে প্রশ্ন দেখো, তারপরে দেখো হ্যালোজেন গ্রুপের সবচেয়ে বেশি বিক্রিয়াকারী মৌলের নাম কি? তো অপশান এ আছে হাইড্রোজেন, অপশান বি আছে কার্বন, অপশান ডি আছে হিলিয়াম এবং অপশান সি আছে হিলিয়াম এবং অপশান ডি আছে অক্সিজেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অক্সিজেন। হ্যালোজেন গ্রুপের সবচেয়ে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম হলো অক্সিজেন। তারপরে প্রশ্ন দেখো, হিমমিশ্রণের তাপমাত্রা কত? অপশান এ -0 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি -23 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি -20 ডিগ্রি সেলসিয়াস এবং অপশান ডি -27 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, -23 ডিগ্রি সেলসিয়াস। হিমমিশ্রণের তাপমাত্রা হলো -23 ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? তো অপশান এ সরেস, অপশান বি সূর্য, অপশান সি প্যাক্সোমা সেন্টেরাই আর অপশান সি পুনিক। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সূর্য। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। তারপরে প্রশ্ন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? তো অপশান এ বৃহস্পতি, অপশান বি গ্যানিমিড, অপশান সি সরেস এবং অপশান ডি লাইকা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সরেস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হলো সরেস। তারপরে প্রশ্ন দেখো, চরমপন্থীগণ কখন কংগ্রেস ত্যাগ করে? তো অপশান এ ১৯০৫ খ্রিস্টাব্দে, অপশান বি ১৯০৭ খ্রিস্টাব্দে, অপশান সি ১৮৮৯ খ্রিস্টাব্দে, অপশান ডি ১৮৯৭ খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ১৯০৭ খ্রিস্টাব্দে চরমপন্থীগণ কংগ্রেস ত্যাগ করে। তারপরে প্রশ্ন দেখো, চরমপন্থীগণ কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? অপশান এ সুরাট অধিবেশন, অপশান বি কলকাতা অধিবেশন, অপশান বি কলকাতা অধিবেশন, অপশান সি মুম্বাই অধিবেশন, অপশান ডি দিল্লি অধিবেশন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সুরাট অধিবেশন।
চরমপন্থীগণ সুরাট অধিবেশনের পর কংগ্রেস ত্যাগ করে। তারপরে প্রশ্ন দেখো, বলছি কোন কোন মুঘল সম্রাট ইতিহাসে রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত? তো অপশান এ আছে মোহাম্মদ শাহ, অপশান বি আহমদ শাহ, অপশান সি দ্বিতীয় আলমগিরি, আর অপশান ডি দ্বিতীয় শাহ আলম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহকে রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন। তারপরে প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট সরি কে হিন্দুপদ পদসাই এর আদর্শ ত্যাগ করেন? অপশান এ বালাজি বিশ্বনাথ, অপশান বি প্রথম বাজিরাও, অপশান সি বালাজি বাজিরাও, অপশান ডি দ্বিতীয় বাজিরাও। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি বালাজি বাজিরাও। তারপরে দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশান এ এম এস স্বামীনাথন, অপশান বি বাবা আমতে, অপশান সি জগদীশ চন্দ্র বসু, অপশান ডি মেধা পাটেকর। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তারপরে দেখো, বর্তমানে ভারতের মাথাপিছু ব্যবহারযোগ্য জমির পরিমাণ কত? অপশান এ 1 হেক্টর, অপশান বি 0.5 হেক্টর, অপশান সি 0.15 হেক্টর, আর অপশান ডি 0.10 হেক্টর। তো এখানে এটির উত্তর হবে অপশান সি 0.15 হেক্টর। বর্তমানে ভারতের মাথাপিছু ব্যবহারযোগ্য জমির পরিমাণ হলো 1.05 হেক্টর বা 0.15 হেক্টর। তারপরে প্রশ্ন দেখো, কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন, বা কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন? তো এটির অপশান এ 1490 সালে, অপশান বি 1493 সালে, অপশান সি 1492 সালে, আর অপশান ডি অপশান ডি 1994 সালে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি 1492 সালে কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? তো অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি অর্থমন্ত্রী, এবং অপশান ডি উপরাষ্ট্রপতি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক অবশ্যই করবে, এবং আমাদের চ্যানেল থেকে এই ধরনের আরও প্রচুর প্রচুর ভিডিও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সকল ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।